পক্ষের লোক এসে বিস্কিট চকলেট দিয়ে যায় এগুলো খাওয়া যায় কিনা দেখুন ভোট একটা আমানত ভোট দেওয়া মানে মতামত দেওয়া একজন মানুষ যোগ্য বা ভালো হলে আপনি তাকে ভালো বলা এটা হলে একরকম সাক্ষ্য দেওয়ার মতো যে হ্যাঁ আপনি সাক্ষ্য দিলেন লোকটা ভালো এরপর যদি লোকটা ভালো না হয় আপনি তাকে ভালো মনে করে দিয়েছেন এবং ভালো দেখেই দিয়েছেন বাস্তবে সে ভালো না হতে পারে কিন্তু আপনি নিশ্চিত হতে হবে যে হ্যাঁ লোকটা ভালো এবার আপনার কাছে অন্তত ক্লিয়ার হতে হবে আপনি নিজের কাছে ক্লিয়ার হতে হবে যে হ্যাঁ লোকটা ভালো এবং এই ভালোকে ভালো বলা এটা আপনার নৈতিক দায়িত্ব এটাকে বলা হয় সাক্ষ্য দেওয়া এই সাক্ষ্য দেওয়ার কোনো বিনিময় আপনি গ্রহণ করতে পারেন না সত্য সাক্ষ্য দেওয়ার জন্য কোন বহু আয়াতাল্লা আমাদেরকে নির্দেশ করেছেন অথব সত্য সাক্ষ্য দিতে আমরা বাধ্য তার মানে মিথ্যা সাক্ষ্য আমরা কোনো দিতে পারি না সাক্ষ্য দি দিতেই যদি হয় তাহলে সত্য সাক্ষ্য দিত এবং সাক্ষ্যকে লুকাতে আল্লাহ তারা নিষেধ করেছেন তার মানে আমি সাক্ষী না দিলে একজন সত্যবাদী মানুষ মিথ্যাবাদী প্রতিপন্ন হয়ে যেতে পারে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার সাক্ষ্য দেওয়াটা আবশ্যক হয়ে যাবে তো এরকম সাক্ষ্য দেওয়া আমার মতামত দেওয়া এটা আমার নৈতিক দায়িত্ব এটার কোনো বিনিময় গ্রহণ করা না এটা বিধায় ভোটের সময় বিভিন্ন পক্ষের লোক এসে বিস্কিট চকলেট খাওয়াবে সেগুলো খাওয়া যায় না বিস্কিট চকলেটের বিনিময় হয়তো আমাকে বায়াস্ট করতে পারে আমি বায়স্ট হতে পারি এবং বায়স্ট হয়ে আমি আমার দায়িত্ব থেকে সরে যেতে পারি সামান্য বিস্কিট চকলেট চকলেটের কাছে আমার মতামতকে বিক্রি সহায়তা করা যাবে না